আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আজকে আসলে যে দুর্ঘটনা ঘটে গেছে, একজন আইনজীবী মারা গিয়েছেন, সে প্রেক্ষিতে আসলে আলোচনা করতে আসলাম। এই যে বিজেপি সরকার আজকে আমাদের পররাষ্ট্রনীতিতে একটা বিবৃতি দিয়েছে, আমাদের সরকার সেই বিষয়ে কোনো বিবৃতি দেয় না। আমি বাংলাদেশের মানুষকে একটা কথা বলে রাখি, এটা আমার অবজারভেশন, ভারত কখনো বাংলাদেশকে বন্ধু মনে করে না। ভারতের চারপাশে যতগুলো রাষ্ট্র আছে, পাকিস্তান, চায়না এবং বাংলাদেশ, ওরা মনে করে সব থেকে ক্ষতিকর দেশ হচ্ছে আমার বাংলাদেশ এই তিনটা দেশের মধ্যে, এবং এই জন্য তারা আমাদেরকে সবসময় চাপে রাখতে চায়। কারণ আমি আমার এই বাংলাদেশ যদি একটু নড়োচড়ে বসি, আমাকে যদি সে কব্জা রাখতে না পারে, তাহলে তার যে ক্ষতি হবে, অন্যান্য দেশ আক্রমণ করলে তার অত ক্ষতি হবে না, এর জন্য সে আমাকে চাপে রাখতে পারছে। আমি সত্য কথা বলতে আমরা ওই পার্শ্ববর্তী আর বাকি দেশগুলোর থেকে অত বেশি শক্তিশালী হইতে পারি নাই, নিজের গার্ডসে হইতে পারেনি, রাজনৈতিক নেতাদের কারণে হইতে পারে নাই, বা যারা 53 বছরের ক্ষমতায় ছিল তাদের জন্য হইতে পারে নাই। বাংলাদেশের জাতি আজ তাদের জন্য একটা অধপতিত জাতিতে পরিণত হচ্ছে, যারা ইন্ডিয়ার গোলামি, যেসব রাজনৈতিক দল আছে তারা ইন্ডিয়ার গোলামি করে নিজের বাংলাদেশের সোনা বন্ধক দিয়ে নিজের সোনাটা উদ্ধার করতেছে, এই চেষ্টায় তারা আছে। প্রত্যেকটা দলই তো সেটাই করেছে, ইন্ডিয়াকে তারা নিজেদের বাংলাদেশের সোনা বন্ধক দিয়ে নিজের সোনা রক্ষা করার সুযোগ দিয়েছে। এইদিকে সবাই আমার বাংলাদেশিদের বিশ্বাস স্থাপন করা উচিত, ভারত বাংলাদেশের সব যতখানি শত্রু তার থেকে বেশি শত্রু এই বিজেপি সরকার। এই বিজেপি সরকার বাংলাদেশের সব থেকে বড় শত্রু, যারা দেশের ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য মূল এজেন্ডা নিয়ে কাজ করে। এখন দেখতেছে আওয়ামী লীগ সরকার নাই, এখন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য তারা নতুন কার্ড খেলতেছে। এবং আমি মনে করি আপামর জনসাধারণ, বাঙালি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, জাতি, পাহাড়ের অঞ্চলের মানুষ, সব বাংলাদেশি, আমরা তো আসলে এইভাবে বিভেদ করে আইডেন্টিফাই করি, সব বাংলাদেশি যারা সচেতন, বাংলাদেশকে ভালোবাসেন আসলেই, তাদের সচেষ্ট থাকতে হবে এই ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে। আপনি যদি ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে সচেষ্ট না, আপনি বাংলাদেশি না, আপনি ভারতপ্রেমী, আপনি ভারতে চলে যান। ধন্যবাদ সবাইকে।